চীনের কর্মফল নেকি? এহাজার বছরের ভিতর সর্বাধিক বরষুণ চীনত। চীনত এতিয়া প্রলয়, মহাপ্রতাপী চীনের দর প্রচন্ড। নিজকে সর্বশক্তিমান বলে ভাবা চীনে দেখিলে প্রকৃতির শক্তি। ক্ষমতার রাগিত বলিয়ান হয়ে গুরু গুহায় নমনা হয়েছিল চীনে। প্রকৃতির সঙ্গে ফের মারিব খুঁজেছিল জিনপিং সরকারে। 22,104 নদী বান্ধ নির্মাণ করেছিল চীনে, আর এয়া তার পরিণতি। 3টাকৈ নদী বান্ধ ভাঙি গেছে চীনত। এটা নদী বান্ধ সেনায় বোমারে উড়াই দিবলে বাধ্য হয়েছে। তার পাছতে প্রলয়ের সূচনা হয়েছে চীনত। চীনের শহর নগর এতিয়া কেবল আর কেবল মাত্র পানির তলত। চৌদিশে এতিয়া চীনত হাহাকার। চীন সরকারের মতে এই পর্যন্ত 30 জন লোকের মৃত্যু হয়েছে। অবশ্যই অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যা বহুত বেশি। জীবন মরণের এটা যুঁজ চলিছে চীনত। বহু লোকে পানির মাজতে এতিয়া জিয়াই থকার বাবে সংগ্রাম করবলে বাধ্য হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8। চীনের কর্মফল নেকি? এহাজার বছরের ভিতর সর্বাধিক বরষুণ চীনত। চীনত এতিয়া প্রলয়, মহাপ্রতাপী চীনের দর প্রচন্ড। নিজকে সর্বশক্তিমান বলে ভাবা চীনে দেখিলে প্রকৃতির শক্তি। ক্ষমতার রাগিত বলিয়ান হয়ে গুরু গুহায় নমনা হয়েছিল চীনে। প্রকৃতির সঙ্গে ফের মারিব খুঁজেছিল জিনপিং সরকারে। 22,104 নদী বান্ধ নির্মাণ করেছিল চীনে, আর এয়া তার পরিণতি। 3টাকৈ নদী বান্ধ ভাঙি গেছে চীনত। এটা নদী বান্ধ সেনায় বোমারে উড়াই দিবলে বাধ্য হয়েছে। তার পাছতে প্রলয়ের সূচনা হয়েছে চীনত। চীনের শহর নগর এতিয়া কেবল আর কেবল মাত্র পানির তলত। চৌদিশে এতিয়া চীনত হাহাকার। চীন সরকারের মতে এই পর্যন্ত 30 জন লোকের মৃত্যু হয়েছে। অবশ্যই অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যা বহুত বেশি। জীবন মরণের এটা যুঁজ চলিছে চীনত। বহু লোকে পানির মাজতে এতিয়া জিয়াই থকার বাবে সংগ্রাম করবলে বাধ্য হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।